হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম করছি আপনাদের ক্লাশ ক্লান্সের আরও একটা নতুন ভিডিওতে। তো যেমনটা আপনারা জানেন, আমাদের গেমের মধ্যে কিন্তু 10th অ্যানিভার্সারি চলে আসছে, অ্যান্ড সেই উপলক্ষে ক্লাশ ক্লান্স কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক কিছু অ্যাড করে দিয়েছে। অ্যান্ড সত্যি বলতে বেশিরভাগ জিনিসই আমরা কিন্তু ফ্রিতে পাচ্ছি। আমরা কিন্তু এই জিনিসগুলো প্রিডিকশন করেছিলাম যে আসার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের এক্সপেকটেশনের চাইতে একটু বেশি কিন্তু 10th অ্যানিভার্সারিতে অ্যাড করে দিল। যদিও এটা স্পেশাল অ্যানিভার্সারি, অ্যাড করারই কথা ছিল, অ্যান্ড আমাদের সেগুলো দিয়ে কিন্তু সত্যি সত্যি একদম এক প্রকার সারপ্রাইজ করে দিল। তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করব। আসলে একটা চ্যালেঞ্জ না, এখানে কিন্তু 10 ইয়ার উপলক্ষে ক্লাশ অফ ক্ল্যান্স অনেকগুলো চ্যালেঞ্জ দিয়েছে, এটা নিয়েও কিন্তু আমি প্রেডিকশন করেছিলাম। অ্যান্ড হ্যাঁ, এটা কিন্তু গেমের মধ্যে চলে আসছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চ্যালেঞ্জ কিন্তু একদিন পরপর আনলক হবে, অ্যান্ড সেইগুলো পূরণ করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেকগুলো রিওয়ার্ডও পেয়ে থাকবো। তো যাই হোক, আমরা কিন্তু প্রথম চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করব যেটা আমরা পেয়েছি। তো প্রথম চ্যালেঞ্জটা অনেক বেশি সহজ, আপনারা কিন্তু সবাই পারবেন। তারপরেও মানে একটা রেকর্ড রাখার জন্য যে হ্যাঁ আমিও চ্যালেঞ্জ খেলেছি, সে কারণেই কিন্তু আপনাদের দেখানো আপনার সঙ্গে চ্যালেঞ্জ খেলা। তো যাই হোক, এখানে দেখতেছেন নতুন সিনরি কিন্তু চলে আসছে আমাদের গেমের মধ্যে। তো যদি এগুলো পারচেস করতে চান, নতুন সিনরি, হিরো স্কিন বা যে কোনো অফার, তো আমাদের শপে যোগাযোগ করতে পারেন। শপিং সজীব থেকে খুব কম দামে সেগুলো কিন্তু পেয়ে যাইতে পারেন। তো যাই হোক, এখানে আমরা আমাদের কিন্তু নির্দিষ্ট একটা আর্মি দিয়ে দেওয়া হয়েছে, এই আর্মি দিয়ে কিন্তু এই বেসকে 3 স্টার করতে হবে। তো যারা পারতেছেন না, আসলে যারা পারতেছেন না এরকম না, সবাই পারবেন, অনেক ইজি বেস। আমরা কিন্তু টাউন হল 8-এর একটা বেসে অ্যাটাক করতেছি, কিন্তু টাউন হল 8-এর ডিফেন্সও না, ওয়ালও না। তো যেটাই হোক, আমরা কিন্তু এখানে অ্যাটাক করতে পারি কোন দিক থেকে। আপনারা মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পটি 3 স্টার করতে পারছেন কিনা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানান। তো যাই হোক, আমাদের কিন্তু 7টা জায়ান্ট অ্যান্ড কিছু আর্চার, বারবেরিয়ান, গবলিন সব মিলেই কিন্তু 3 স্টার করার জন্য দেওয়া হয়েছে। তো অন্য আইডিতে কিন্তু আমি 3 স্টার করছি, তো এই আইডিতে আপনাদের সহজভাবে দেখাচ্ছে। ওকে, সো এখানে প্রথমে আপনারা যদি দেখেন, এই পাশে কিন্তু একটা হিডেন টেসলা আছে। তো প্রথমে আপনি কী করতে হবে, এখানে একটা জায়ান্ট অ্যান্ড একটা এখানে বারবেরিয়ান অথবা আর্চার দিয়ে আপনারা সেটাকে টেক ডাউন করার চেষ্টা করবেন। অ্যান্ড এখানে একটা বারবেরিয়ান দিয়ে সিসি থেকে উইজার্ড পুল করে আনবেন, এটা অনেক বেশি ইজি। অ্যান্ড তাদের যদি পুল না করেন, আগে থেকেই যদি আপনারা না মারেন, তাহলে কিন্তু পরে ঝামেলা করবে আপনার ইদের, আপনার হচ্ছে জায়ান্টদের। তো যাই হোক, এখানে হচ্ছে 2-3টা আর্চার দিয়ে দিবেন, ইজিলি কিন্তু টেক ডাউন করে নেবে। ওকে, সো এখানে আপনাকে প্রথমে একটা ওয়াল ব্রেক করে দিতে হবে, অ্যান্ড ঠিক এইখানে 3টা জায়ান্ট, অ্যান্ড এখানে আপনি দিবেন 3টা জায়ান্ট। ওকে, অ্যান্ড ঠিক এইখানে দিবেন আপনি হচ্ছে একটা ওয়াল ব্রেক। ওয়াল ব্রেক সাকসেসফুল, অ্যান্ড পেছন থেকে আপনি আপাতত ক্লিন আপ করতে পারেন, মানে হচ্ছে সময় তাড়াতাড়ি 3 স্টার হওয়ার জন্য, যেটা বলতেছিলাম। তো এখানে একটা ওয়াল ব্রেকার রেখে দিবেন, যেটা আমরা পরে কাজে লাগাবো। কোথায় কাজে লাগাবো সেটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে হচ্ছে যখন জায়ান্টের উপর বিজি হয়ে যাবে, আপনি এখান থেকে আর্চার দিয়ে দিবেন, ঠিক আছে? মানে ক্লিন আপ করবেন আর কি, যেগুলোতে আপনার দেখে মনে হচ্ছে যে ইয়েগুলো ক্লিয়ার করা উচিত, তো আপনি ক্লিয়ার করবেন। ওকে, তো এখানে আপনি কি করে দিবেন, এখানে একটা বারবেরিয়ান অ্যান্ড এখানে একটা ওয়াল ব্রেক করে দিবেন, যে ওয়াল ব্রেকটা আপনার ছিল। ওকে, তো এখানে আপনি কি করে দিবেন, আপনার সব কয়টা বারবেরিয়ান এখানে স্প্যাম করে দিবেন। হাতে যেই হচ্ছে 12টা ই থাকবে, সেগুলো আপনার সময় মতো ইউজ করে নিতে পারেন, মানে যেখানে যেখানে আপনার ক্লিন আপের দরকার সেখানে সেখানে আপনি ইউজ করে নেবেন। ওকে, সো এখানে দেখতেছেন যে আমাদের যেহেতু ট্রুপস লো লেভেলের, মানে লো লেভেলের বলতে সেটাও না, 5 লেভেলের, তো আমার মনে হচ্ছে ইজিলি আমরা 3 স্টার করে নেব, কারণ বারবেরিয়ান কিন্তু অনেক পাওয়ারফুল, বেসের যে ডিফেন্সগুলো আছে সেগুলোর থেকে কিন্তু অনেক পাওয়ারফুল। ওকে, সো আমাদের একটা মাত্র ক্যানন, তো এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। বারবেরিয়ান যারা আছে তারা কিন্তু সেটাকে টেক ডাউন করে নেবে। এখান থেকে আমরা কিছু বারবেরিয়ান দিয়ে দিব, অ্যান্ড টাউন হল ডাউন করার জন্য দিয়ে দিব আমাদের আর্চেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইজিলি আমাদের কিন্তু এখানে 3 স্টার হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে টাউন হল ডাউন হয়ে গেল, অ্যান্ড এখান থেকে আমাদের একটা মাত্র যে মানে হচ্ছে এটা আছে সেটা কিন্তু ডাউন হওয়ার পর আমাদের 3 স্টার হয়ে যাবে। ওকে, সো তো এভাবেই আমাদের হয়ে গেল 2012 চ্যালেঞ্জে ইজিলি 3 স্টার। এটা কিন্তু ধরেন যে হচ্ছে 2022 সালের চ্যালেঞ্জ হলেও 2012 কিন্তু লেখা ছিল ওখানে, 2012 চ্যালেঞ্জ। সো ইয়েস, এইভাবেই আপনি 2012 চ্যালেঞ্জে, হ্যাঁ এটা তো 2012 সালেরই ছিল, হ্যাঁ 2012 চ্যালেঞ্জে আপনারা করতে পারেন ইজিলি 3 স্টার। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা পোষণও পেয়ে গেলাম। ওকে, এটাকে আমরা ক্লেম করে নেব, অ্যান্ড ইয়েস আমাদের কিন্তু ক্লেম হয়ে গেল, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমাদের হয়ে গেল 3 স্টার। সো ইয়েস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন, চ্যানেল প্রথমে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাশ অন।